শরণ করিলাম তোমার শিমশান তোমার গুণের কথা। তোমার গুণের কথা লিখতে হে তা কলম ফেটে যায়, সবকিছুই করিতে পারো একই ইশারায় তোমার হুকুম ছাড়া। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, জর তুফানা রাগুন পানি রাজ বকারখানা বানাইয়া মাটি রাদো। বানাইয়া মাটির আদম শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলা, কাদের জব্বার পাকস বাহান দয়া লাল্লা তালা শোনেন ভাই রে ভাই। শোনেন ভাই রে ভাই বলে যাই মর্মান্তিক ঘটনা, মানুষ মাইরা জবাই দিয়া নদীতে দেয় ফালাইয়া গোটে টাঙ্গাইল জেলা। গোটে টাঙ্গাইল জেলায় সদর থানা টাঙ্গাইলের অধীনে গ্রামের নামটি পূব দুবাল, রাখবেন সবাই মনে নামটি আজম মিয়া। লম্বা গায়ের রং কালা, মানুষকে সে মানুষ বলে মনে করতো না করিয়া বেড়ায় ডাকাতি। সহ সঙ্গী চানমিয়া একবার তাদের একটা বিরাট গুরুর পূব ডুবাইলে ছিল সর্দার আজম মিয়া। সর্দার আজম মিয়া সকাল সন্ধ্যা দেখায় সে হুঙ্কার, এই দুনিয়ায় আমার সাথে কে পারিবে আর আমি শক্তিশালী। আমি শক্তিশালী আছে আমার কসরেরই ভান্ডার, নিত্য সঙ্গী গাজার কলকি সাথে থাকো তার যখন গাজা খায়। গাজা খায় গাজার ভিতর জোরে মারে টান, গাজার টানের সাথে চক্ষু হইয়া যায় তো লাল আজম যেমনি লম্বা। আজম যেমনি লম্বা তেমনি ছিল তাহারি দেহ, তাহার সাথে বয়ে কথা বলতো না কেহ করতো বাহাদুরি। করতো বাহাদুরি অস্ত্রের জঙ্কার দেখায় সর্বক্ষণ, ডাকাতি করিত সদাই দয়া মায়া নাই রাত্র গভীর হইলে। সে চলে রামদাও সুরি হাতে নিয়া ডাকাতি করে কত সোনা দানা।
নাইয়া টাকা পয়সা দিতে না চাইলে মারে কুবাইয়া সীমার বুকা পেনা সীমার বুকা পেনা মানুষ মারে হাসিয়া হাসিয়া ওরে দেখলেও ইবলিশ শয়তান উঠে চমকিয়া বাসায় গাজার আসো পাশানা জমটা কত হেসে হেসে বাড়ি চলে যায় লোকজন লোয়া জমটা কত কত ভাব দেখায় আকবর বলল তারে আকবর বলল তারে খবর আছে গোয়া জুম্বাই কালকে একটা হবে বিয়ে তোমারে জানাই যাবে এই পথ দিয়ে যাবে এই দিক দিয়ে বিয়ের যৌতুক পাঁচ বড়ি সোনা নব্বই হাজার নগদ টাকা দিবে হাতে দিয়া শুনে খুশি হইল শুনে খুশি হল বলল তারে গো একবার বাগায় সুখবরটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই অস্ত্র রেডি রাখো খুশির সীমা নাই এই পথে তে গাড়ি ঘোড়া চলার রাস্তা নাই আমরা আরামেতে আমরা আরামেতে নিব সবই রাস্তায় দরিয়া অটো হাসি হাসে আজম ঘুরিয়া ঘুরিয়া সবাই চইলা গেল সবাই চইলা গেল সকাল শেষে বিকাল হয়ে যায় ধীরে ধীরে সব ডাকাতে আসিল বাসায় যখন সন্ধ্যা হলো যখন সন্ধ্যা হইল আজম সহ সব ডাকাত মিলে পজিশন লইয়া থাকে জঙ্গলের ভিতরে দেখে আসিতেছে বিয়ের লোকজন নতুন বলোয়া ওহো করে ডাকাতের দল সামনে যায় চলিয়া ডাকাতি শুরু করে ডাকাতি শুরু করে আজম যায় নতুন বধুর কাছে ডলার মালা দরে যখন আজম টান মারে গোমটা খুইলা গেল গোমটা খুইলা গেল আজম দেখে পাগল হয়ে যায় এমন রূপসী কন্যা কার তো দেখি নাই মাথা ঘুরে গেল মাথা ঘুরে গেল বধুর রূপে বিদ্যুৎ চমকায় রূপের জল কালিয়া জম সহিতে না পায় বউটা দরে
ফেলো। বউটা ধরে ফেললো কোলে নিয়া যখন যাইতে চায়, বউটার স্বামী পেছন থেকে আজমকে কোপ দেয়, কোপটা পিঠে লাগে। কোপটা পিঠে লাগে আজম ডাকাত ঘুরিয়া দাঁড়ায়, বধুর স্বামীর পেটে আজম ছুরি ঢুকায় দেয় বাম হাতে বধু কুলে। খামসি কামড় দেয় তবু নাহি সারে। তবু নাহি সারে বধুর স্বামী গেল মরিয়া, একজন মানুষ খুলে লইয়া যায় ডাকাতি কইরা এমন শক্তিশালী। শালী দেখলে কানে তালি লাইগা যায়, পিটে কোপ খাইয়া আজন বউটা সারলো নয় বাড়ি যায় চলিয়া। বাড়ি যায় চলে যায় ঘরের ভিতর রাখে আটকাইয়া, আমি তোমায় করব বিয়া মুন্সি ডাকিয়া সাথের ডাকাত যারা। সাথের ডাকাত যারা বধুর মুখটা কেউ দেখতে পায় না, সকল সময় থাকে বধু আঁচলে মুখ দিয়া মুন্সি ডেকে আনলো। মুন্সি ডেকে আনলো মুন্সি এলো ডাকাতের বাড়ি, পিলা চমকে যায় রে মুন্সির সুখায় কলজা খানি কাঁপে থরে থরে। সেই মুন্সি পরায় বধুর নাম সালমা আক্তার। বধুর নাম সালমা আক্তার, রূপের বাহার চান্দেরি কিরণ, জ্বলছে রূপে অগ্নি শিখা নাগমণির মতন রূপের জলকানিতে। সকল ডাকাতি দিয়া দিল বাদ করে সুখের সংসার। করে সুখের সংসার সুখের পাখি উড়িয়া বেড়ায়, সুখের নৌকায় পাও রাখিয়া সুখের তরি ভাই একদিন আকবর মিয়া। উস্তাদ উস্তাদ বলে একবার তিনটি ডাক দিল দেখে চোখের সামনে।
সামনে পরির মতো একটি মহিলা, উঠান জারু দিতেছে গোজারু হাতে নিয়া, আকবর পাগল হইল। আজমের বোচাই তখন কি করিল, তখন কি করিল, আস্তে আস্তে সালমার কাছে যায়, যাইয়া বলে ও গো ভাবি ওস্তাদ গেছে কোথায়, সালমা বলল তারে আকবর বলে পাইছি সুযোগে ঠেকায়া মারি, তারে তুইলা নিব, তারে তুইলা নিব, দেশ ছাড়িয়া যাব পালাইয়া, আজম ডাকাত কোনো ভাবে পাবে না খুঁজিয়া, যখন ধরতে গেল এসে দেখে বউয়ের গায়ে আকবর হাত দিল, অমনি লম্প দিয়া অমনি লম্প দিয়া থাবরা দিয়া ধরল আকবরকে, এমন আসার মারে তারে মাটির উপরে আমি ডাকা তাজ, আমি ডাকা তাজ, মানুষের জমতা কি জানিস না, এই বলিয়া গলার মধ্যে দরে পাড়া দিয়া বুকে খাবলা মারে, কলেজা হাতে নিয়া ডাকাত দেখে তাকাইয়া, কলেজা থকবক করে, কলেজা থকবক করে মাটির উপর আকবর দাপারে, দাপরাইতে দাপরাইতে আকবর গেল গো মোরে, দেখলো সালমা চাইয়া, দেখলো সালমা সাইয়া ভয়ে সালমা থর থরায় কাঁপে, না জানি গো কোন দিন ডাকাত আমায় মেরে ফেলে, যখন সন্ধ্যা হলো লাশকারে নিয়া, দলের শরীর নদীর ভিতর দিল ফেলিয়া, সালমা চিন্তা করে, সালমা চিন্তা করে আজম ডাকা তেমনি পাশায়ান, কবে জানি আমার জানতাও করে দেয় কুরবান, সালমা অস্থির হইল, সালমা অস্থির হইল, বসে বসে চিন্তা করে ভাইয়ায় কোথায় গে
খেলে বাজবো আমি পাবো একটু ঠাই যাবো কার কাছেতে। যাবো কার কাছেতে তেমন কাউকে চোখে পড়ে না, ডাকাতের ভয়ে কেউ তো কাছে আসবে না শেষে মনে হইল। তাহার কাছে গেল চলিয়া বলে চানমিয়া ভাই, বলে চানমিয়া ভাই উপায় নাই তুমি বিহনে, শয়নে স্বপনে তোমায় রাখিব মনে আমায় দয়া করেন। কথা শুনে চানমিয়া ভাই পেছনে তাকান দেখে এমন সুন্দর, দেখে এমন সুন্দর একটা নারী আইসাছে মোর বাসায়, তোতা পাখি ফিল্মাই রাজায় ওই নারীর কথায় এমন মিষ্টি কণ্ঠ, এমন মিষ্টি কণ্ঠ সুর ছন্দ এই মেয়ের গলায়, কে গো তুমি কি চাও কন্যা বলো গো আমায় সালমা বলল তারে। সালমা বলল তারে আজম ডাকা তামার স্বামী, তাহার হাত থেকে ভাই বাঁচাও গো তুমি আজম আকবরে রে, আজম আকবরে রে মাইরা সে গোকুল যা সিরিয়া, কবে জানি আমাকেও গো ফেলিবে মারিয়া চান বলল তারে। চান বলল তারে আজম মিয়া আমার বন্ধু, যদি তুমি হও গো বাবি আমার সিন্ধু তবে কথা দিলা, আমার ঘরে আনবো তোমায় বধু বানাইয়া সালমা হাসি দিয়া, সালমা হাসি দিয়া বলে চান ভাই পরাণের পরায়ণ, আজম যদি জানতে পারে দিবে গো কুরবান তবে কি করিব, ডাকাতটাকে ফেলো গো মারিয়া দুইজন বুদ্ধি করে। দুইজন চিন্তা করে দলেশ্বরী নদীতে নিয়া, কোবাইয়া কোবাইয়া ডাকাত ফেলিব মারিয়া কিন্তু কেমন করে।
সে কথা বলে নিবাগ তারে সালমা বলে দিল। সালমা বলে দিল পরের দিনই চানমিয়া ডাকায়াত, সহ সঙ্গী সবাইকে করিল দাওয়াত, সবাই যুক্তি করে ডাকাত মারছে তারে নিজেরই হাতে তারে জবাই দিব। তারে জবাই দিব চৈলা গেল আজমের বাড়ি, আজম ডাকাত বুঝলো না রে তাদের চালাকি, সবাই বললো তারে পরে চলো সবাই শেষ ডাকাতি করিব আজকে, আজম না করিল। আজম না করিল না রে ভাই আমি যাব না, কেন জানি আজকে আমার ভালো লাগে না, মানে না কোনো বাধা। মানে না কোনো কথা জোর কহরিয়া ধরিল তারে, অবশেষে আজম ডাকাত গেল রাজি হয়ে ডাকাতির পোশাক পরল। দলের শরীর নদীর তীরে গেল চলিয়া সবাই দাঁড়াইল। সবাই দাঁড়াইল আজম বলে তারা তাড়িয়ায়, সানমিয়া তখন পেছন থেকে খুব মারিয়া দেয়, আজম চিৎকার দিল। আজম চিৎকার দিল চানমিয়া তুই কি করলি আমায়, পেছন থেকে আমার পিঠে খুব মারিলি কেন, আমার দোষটা কি। এটাই বড় দোষ আরেকজন গাই মারিল। কিরে আজম ডাকাত কোথায় গেল আজকে তোর দাপট, কোথায় গেল গায়ের শক্তি অস্ত্রেরই দাপট, দেহ নদীর তীরে আসে কত মানুষ, এসে দেখে আজম ডাকাত হয়েছে গো খুন, তারেকে মারিল। তারেকে মারিল লোকজন বলে দেখিয়া দেখিয়া, মুরসে খুনি আজম ডাকাত লোকের হাতে পইরা যখন বাইচা ছিল।
যখন বাচ্চা ছিল কুখ্যাত খুনিয়া জম ডাকায়াত, শান্তি মতো কোনো দিনও খাইতে দেয় নাই ভাত, সবাই বয়ে থাকতা। আজম ডাকাতে ডাকাতি করিয়া জানমাল সব সিনাই নিবে, আইরে আল্লাহর মা। হায়রে আল্লাহর মার দুনিয়ার বার জানেন গো সবাই, বেশি উঁচা হইলে মাথা জ্বরে ভাঙ্গা নেয় কারো ক্ষতি করলে। কারো ক্ষতি করলে নিজের ক্ষতি এমনি হইয়া যায়, যায় না শুই না কারো ক্ষতি কেউ কইরো না ভাই, লিখছেন পাগলা রূপে। লিখছেন পাগলা রফিক বসত করে গাজীপুর জেলায়, তাহার মনের কল্প কথা লিখছেন কল্পনায়, আমি শিল্পী সিরাজ। আমি শিল্পী সিরাজ সুরে সুরে গাইলাম জারি, মাফ করিবেন মিনতি করি এইবার খোদা হাফেজ।